আপনারা দেখছেন দা পিডি নিউজ, সোজা কথা সহজভাবে। নমস্কার, আমি বৃতি, আপনারা দেখছেন দা পিডি নিউজ। দেখে নেব সারাদিনের গুরুত্বপূর্ণ খবর একসাথে এক ঝলকে। বিজেপিকে ভোট দেওয়ার অপরাধে বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ঘটনাটি দক্ষিণ চব্বিশ পরগনার রায়দিঘি এলাকার। ঘটনায় আক্রান্ত বিজেপি কর্মী গুরুতর আহত অবস্থায় রায়দিঘি হাসপাতালে ভর্তি। ঘটনায় অভিযোগের তীর তৃণমূলের দিকে, যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। আর ওই বিজেপি করি বলে সেই জন্যই আমার ছেলে দেখি মারে, কতবার মেরেছে ধর। তোমার ছেলের নাম কি? আমার ছেলের নাম বাকি। গত দুদিন ধরে মৌমাছির ঘটনায় উত্তপ্ত ছিল রায়চক। বিজেপি ও তৃণমূলকে ঘিরে চলছিল রাজনৈতিক চাপান উতোর, আর তারই প্রতিবাদে এদিন তৃণমূল ব্লক সভাপতি অরুময় গায়েনের নেতৃত্বে শান্তি মিছিল করল তৃণমূল কর্মী সমর্থকেরা। অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপে ভারতীয় তারকা গোলরক্ষক ধীরাজ সিং পাঁচ বছরের চুক্তিতে সই করলেন এটিকেতে। এর আগে তিনি আইএসএল এর ফ্র্যাঞ্চাইজি কেরালা ব্লাস্টার্সে খেলেছেন। এটিকেতে নতুন কোচ আন্তোনিও হাবাস লোপস এর গুরুত্বপূর্ণ অস্ত্র হতে পারে ধীরাজ। নিয়ে নেব ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, ফিরে আসি বিরতির পর। প্রার্থনা হোক দিশানের সাথে, দিশান আগরবাতি, শুভক্ষণের চয়েস সর্বদা। যোগাযোগ 9932250652। সাথের মধ্যে সাত পূরণের ঠিকানা ডিজিটাল গ্যালারি, এখন এমআই প্রেফার পার্টনার ও রিয়েলমি রিয়েল পার্টনার। তাহলে আর দেরি নয়, চলে আসুন ডিজিটাল গ্যালারিতে, কারণ ডিজিটাল গ্যালারি মানেই সাথের মধ্যে সাত পূরণের সঠিক ঠিকানা। আপনি কি বাজাজের টু হুইলার কিনতে চান? তাহলে অবশ্যই আসতে হবে ডায়মন্ড হারবারের জ্যোতি মোটরসে। যে কোনো টু হুইলার্সের ইন্স্যুরেন্স করা হয় এখান থেকে। শুধু ডায়মন্ড হারবার নয়, বাজাজের টু হুইলারের বিশেষ সম্ভার নিয়ে এখন থেকে আমরা লক্ষ্মীকান্তপুরের বিজয়গঞ্জে। বাজাজ, বাজাজ মানেই জ্যোতি মোটরস। আপনি কি নিজেকে নতুনভাবে খুঁজে পেতে চান? আধুনিকতার মোড়কে নিজেকে সাজিয়ে তুলতে চান? তাহলে অবশ্যই আসতে হবে ডায়মন্ড হারবার হাবিবস হেয়ার অ্যান্ড বিউটিতে। হ্যাঁ, হাবিবস এখন আপনার শহর ডায়মন্ড হারবারে। তাহলে আর দেরি কেন, চলে আসুন হাবিবসে। হাবিবস এখন আপনার নাগালে। নিউ ভান্ডারি অপটিক্যাল, ডায়মন্ড হারবার থানার দক্ষিণে। এখানে অত্যাধুনিক উন্নত মানের মেশিনের সাহায্যে চক্ষু পরীক্ষা সহ রয়েছে একাধিক সুবিধা। যোগাযোগ 8250219187। ফিরে এলাম বিরতির পর। বিজেপি কর্মীর পোল্ট্রি ফার্মে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ঘটনাটি বীরভূমের ময়ূরেশ্বরের। পুরো ঘটনায় শাসক দলের চক্রান্ত বলে অভিযোগ স্থানীয় বিজেপি নেতা সন্দীপ ঘোষের। ঘটনা হয়েছে যে পরশু দিনকার ঘটনা নিয়ে, যেখানে এখানে মারপিট হয়েছিল, ঠিক আছে, তৃণমূলের গোষ্ঠী। হ্যাঁ, তৃণমূলের গোষ্ঠীর একদম পুরো তৃণমূলের গোষ্ঠী, ওদের সব প্রত্যেক দিন কোনো দিনই বাদ যায় না। বাজারের মধ্যে ওরা ফিস্টি করে, মদ ফদ খাওয়া দাওয়া করে, করে ওইখান থেকে শুরু করে গ্রামে গ্রামে গিয়ে বিজেপি কর্মীদের প্রতি, যেখানে একা পাচ্ছে মারছে না পাচ্ছে। পোলট্রি ফার্মগুলো আছে, পোলট্রি ফার্মে আগুন লাগাচ্ছে, তার বাড়িতে আগুন লাগাচ্ছে, তার বাড়িতে গিয়ে ভাঙচুর করছে। গরু পাচার করতে এসে ভারতীয় সীমান্ত বাহিনীর গুলিতে মৃত্যু হলো এক বাংলাদেশি গরু পাচারকারীর। ঘটনাটি মালদার ইংরেজবাজার থানার কেষ্টপুর ভারত বাংলাদেশ সীমান্ত এলাকার। ঘটনায় মৃত ব্যক্তি জাহিরুল শেখ। ভারতীয় সীমান্ত বাহিনী মৃতদেহটি উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। আমাকে সকালবেলা ডেকেছিল বিএসএফ যে লোকটা ইন্ডিয়ান না বাংলাদেশের। আমি গেলাম, দেখছি যে তার উপরে মই রাখা আছে, মইটার উপরে হাঁস ছিল একটা, আর
দেখলাম যে ভিতরে গুলি পড়ে আছে, ছেলেটা পড়ে আছে বডিতে, এখানে গুলি লেগেছে। কোথায় গুলি লেগেছে? বয়স কেমন? বয়স 26-27 বছর। নাম টাম জানতে পারি? না না। কোথায় বাড়ি ওর? বলছে তো ভুসিন গোটা বাংলাদেশ। কি করছিল? রাত্রেবেলা গরু পার করছিল, শুনছি যে বিএসএফ কে আবার হাসপাতাল ধরতে গেছিল গলায়, তখন ওটা গুলি করেছে। জয় শ্রীরাম মামলায় বিজেপি কর্মীদের অস্ত্র আইনে অভিযুক্ত করে মিথ্যে মামলা করছে রাজ্যের পুলিশ, এমনটাই অভিযোগ বিশ্ব হিন্দু পরিষদের সদস্যদের। আর তারই প্রতিবাদে বীরভূম রামপুরহাটে মহকুমা শাসকের কাছে স্মারকলিপি জমা দেয় বিশ্ব হিন্দু পরিষদের সদস্যবৃন্দ। আরও গুরুত্বপূর্ণ খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর নিয়মিত খবরের আপডেট পেতে বেল আইকনটিকে প্রেস করুন। দেখতে থাকুন দ্য পিডি নিউজ, সোজা কথা সহজভাবে। আধুনিকতা ছোঁয়ায় দ্য সরাহাট নার্সিং হোম, 110 শয্যা বিশিষ্ট এসি কেবিন সহ একাধিক সুবিধা, আইসিসি ও ডায়ালিসিস সহ 24 ঘন্টা আপনাদের সেবায় নিয়োজিত দ্য সরাহাট নার্সিং হোম। যোগাযোগ 9434037116। ওহ কি গরম! বলেছিলাম না এসি ফ্রিজ কিনতে, এবার বোঝো ঠেলা। কিন্তু টাকা পাবো কোথায়? কেন, বিবেক এন্টারপ্রাইজ মাসিক সহজ কিস্তিতে পাওয়া যাচ্ছে ফ্রিজ, এসি সহ নানান জিনিস। তাহলে চলো যাই বিবেক এন্টারপ্রাইজ, সরার হাট, নতুন রাস্তা।